এই হচ্ছে বর্ষা, হ্যালো, আর ইনি হচ্ছেন আমার মিসেসের ছোটবেলাকার বন্ধু, যার বিয়ে 26 তারিখ। আর তার জন্যে আজকে খাওয়ানো হচ্ছে তাকে আইবুড়োভাত। আর 26 তারিখ বলতে, ছাব্বিশ স্ত্রীজন বাড়িতে অলরেডি এসে গেছে, বর্ষাও এসে গেছে। বর্ষা সেই আমাকে আমার রিসেপশনের দিন সাজাতে এসেছিল, তারপর আর আসেনি। আর এই বড় মহিলাটাকে দেখছো আমার সাথে, এ হচ্ছে অজিজা, মামনি স্টুডেন্ট। মোটামুটি সমস্ত কাজবাজি হয়ে গেছে। এখানে মামনি করেছে চিলি চিকেন। ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো। আমি ভালো নেই, আর সবাই ভালো আছে। আমার একটু ঠান্ডা লেগে গেছে ওই আর কি, তবে ঠিকঠাকই আছে। খুব একটা শরীর খারাপ লাগছে এরকমটা নয়। আর যেহেতু আজকে একটু তাড়া আছে, তাই জন্য মামুনি রান্নাঘরে চিলি চিকেনটা অলরেডি বসিয়ে দিয়েছে, আর আমি এখানে ইসের জন্যে ফ্রাইড রাইসের জন্য কাটাকাটি চলছে। তবে আজকে যেন আমি এমনভাবে কাটতে বসেছি যেন খেলতে বসেছি আমি, আস্তে ধীরে চলছে। তো কাটাকাটি করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছিল, এখন বাজে 12:24। আর রান্না বান্না শেষ হয়ে গেছে, সবটা হয়ে গেছে। এবার আমি স্নানে যাবো, জলটা বসিয়ে দিয়েছি জাস্ট। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না বান্না হলো। মোটামুটি সমস্ত কাজবাজি হয়ে গেছে। এখানে মামনি করেছে চিলি চিকেন, এটাকে আবার গরম করতে হবে, অনেক সকালে হয়ে গেছে। এখানে করেছি আমি মাছটাকে, ঠিক দেখা যাচ্ছে না আলোর অভাবে। এই হচ্ছে মাছটা, একদম শুকনো শুকনো করেই করেছি। এখানে আছে 3 রকমের ভাজা, কুমড়ো, আলু, বেগুন, আর এখানে আছে ফ্রাইড রাইস। এই নিজেরটাতেও আছে ফ্রাইড রাইস, এই কড়াইটাতে, ওটা মামুনিদের আর এটা আমাদের। মামুনিদেরটাতে চিনি দেওয়া যাবে না। তো চলো এবার আমি স্নানটা করে আসি। স্নান দান পুরো কমপ্লিট। এ পুরো আমি ভিডিও শুরু করলে হ্যালোজেন ধরিয়ে দিচ্ছে। আসলে এখানে আলোর একটু প্রবলেম হচ্ছে, কারণ সব জানলা পাটি দেওয়া, তো শীতকাল বলে, নাহলে প্রচন্ড রোদ ঢোকে আর মশাও ঢুকছে সাথে, ওই জন্যই দিয়ে দেওয়া, ডেঙ্গুর জন্য। নাহলে কোনো বার আমরা দেই না এরকম দরজা জানলা। আর চুলটা কেমন করে যেন একটা আঁচড়েছি, ঠিক আছে। আর আমার বর এতদিনে আলু কাবলি নিয়ে এসেছে, আমার বউয়ের ঠান্ডা লেগেছে ওই জন্য আরো নিয়ে এসেছে। তো এই বাবা আবার এনে বলছে বিষে বিষে বিষক্ষয়, এটা খাও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখনো দুজনেরই আসার কথা, দুজনেই আসেনি। একজন তো সৃজন তো বলেছিল ওর অফিস আছে, 12:30-এর মধ্যে আসবে খাবে, ওর জন্যই তাড়াহুড়ো করলাম, এখনো আসেনি। দেখা যাক কখন আসে। তো আমি এটা ফিনিশ করে নি। সৃজন বাড়িতে অলরেডি এসে গেছে, বর্ষাও এসে গেছে। বর্ষা সেই আমাকে আমার রিসেপশনের দিন সাজাতে এসেছিল, তারপর আর আসেনি। আর এই বড় মহিলাটাকে দেখছো আমার সাথে, এ হচ্ছে অজিজা, মামনি স্টুডেন্ট। ওর হাসছে, সাজুনি বুড়ি, কান ফুটিয়ে গুজি কানের পরে রয়েছে। আনছি তোর কানে লাগে না, বলছে সাজতে গেলে অত লাগলে হবে না। তো যাই হোক, চলো দেখি বর্ষা স্কুল মাঠে নামতে বলেছি ওকে আমি। আসলে রিক্সা পুরো বাড়ি অব্দি ঢুকছে না, ওই রাস্তাটায় কাজ চলছে ওই জন্যে, মানে রাস্তার কাজ নয়, বাড়ির একটা কাজ চলছে, রাস্তায় ইট বালি ওগুলো মাখাচ্ছে, ইট বালি নয়, বালি সিমেন্ট। তো যাই নিয়ে আসি। এই হচ্ছে বর্ষা, আর ইনি হচ্ছেন আমার মিসেসের ছোটবেলাকার বন্ধু, যার বিয়ে 26 তারিখ। আর তার জন্যে আজকে খাওয়ানো হচ্ছে তাকে আইবুড়োভাত। আর 26 তারিখ বলতে 26শে জানুয়ারি। তো এই তো তার মেনু, আর এই হচ্ছে তার প্রতিটা দেবলিনা রান্না করেছে, প্রত্যেকটা না, চিলি চিকেনটা শুধুমাত্র মা করেছে। আচ্ছা, জানি ব্লগগুলো বড্ড ছোট ছোট যাচ্ছে। দুপুরে সেই যে বর্ষা খেয়ে গেছে, তারপর ওর সাথেই গল্প করছিলাম আমি, তারপরে ও বাড়ি চলে গেল 4টের দিকে, আর আমি না নোজাল ড্রপ নিয়ে ঘুমিয়ে গেছিলাম। নাকেই আমার যত কষ্ট হচ্ছে, ওই জন্য নাক বন্ধ হয়ে যাচ্ছে বলে আমি ব্লগিংও করতে পারছি না। আশা করি তোমরা বুঝতে পারছো এই ঠান্ডাটার টাইমটায়। তো আমি চেষ্টা করব একটু কালকে দেখিস কেমন থাকি না থাকি, পরের দিনও আশা করি এরপরে আস্তে আস্তে ঠিকঠাক ব্লগ যাবে। আমার শরীর এতটাই খারাপ যে আমি এগুলোকেও খালি করতে পারছি না। তার থেকেও বড় কথা, ও ওই জায়গাটা বসে থাকে, ওই জায়গাটা হচ্ছে না খালি, ওই জন্যই চেষ্টা করবো খুব তাড়াতাড়ি শিগগিরই সবটা ঠিক করে ফেলার, এগুলো গুছিয়ে ফেলার, ব্লগ ঠিকঠাক দেওয়ার। এরকম ইরেগুলার, মানে ইরেগুলার বলবো না, মানে এরকম ব্লগ আমার খুব একটা যায় না, ছোটোখাটো এরকম। তো আমি চেষ্টা করব। আর মশারিও টানানো হয়ে গেছে, আর মশারিটা টানানো থাকছে মোটামুটি, কারণ
মানে খোলা হয় আবার মোটামুটি 8টা 9টার দিক থেকে আবার টানিয়ে দেওয়া হয়, কারণ মশা তো এখানে প্রচণ্ড ওই জন্যে। আর কথাও বলতে পারছি না, বুঝতেই পারছো ঠান্ডাটা ভালোই লেগে গেছে আর কি। সেদিন তো ছিলই বিয়ে বাড়ি, তাছাড়াও ওয়েদারটা চেঞ্জ হয়েছে, আমাদের জল চেঞ্জ হয়েছে, তো এখান থেকে আবার দিদি বাড়ি গেলাম, সেখানে জলটা চেঞ্জ হয়েছে, তো জল একটু চেঞ্জ হচ্ছে, একটু মানিয়ে নিতে আবারও সময় লাগবে। মানিয়ে নেওয়ার যখন সময়টা আসবে তখন আবার চলে যাওয়ার টাইম হবে, আবার ওখানে গিয়ে কি হবে জানি না। তো এইরকমই আর কি চলতে থাকে, যারা আমরা এরকম যাই আসি বাড়ি, আমরা প্রত্যেকেই জানি যে এরকম একটু একটু প্রবলেম হয়। আর যেসব ইউটিউবার বন্ধুদের ভিডিও আমি দেখি, ব্লগ দেখি, তাদেরও ব্লগ ইররেগুলার হয়ে গেছে, মানে আমি দেখতে পাচ্ছি না, আমি নিজেও খুব মিস করছি। তোমরাও প্লিজ একটু রাগ করো না, আমি আবার ভালো হয়ে গিয়ে একটু টাইম দিয়ে নেবো আবারও, আসলে টাইমটা আমি দিতে পারছি না। আজকে আমি সেই 4টের পর ঘুমিয়ে গেছি, উঠেছি 6টা 6:30টার পর, তো অনেকটা টাইম, তো ওই জন্য আমি কিছুই ঠিক গুছিয়ে উঠতে পারছি না। মানে যা আমার একটা তো টাইম থাকে মানুষের, এই টাইমটা এইটা করতাম ওটা ওই করতাম, তো সেই টাইমটাই আমার হারিয়ে গেছে, মানে যেখানে যখনই টাইম পাচ্ছি শুয়ে পড়ছি, মানে ক্লান্ত টায়ার্ড হয়ে যাচ্ছি, কেমন একটা ঠান্ডার ওষুধ আমি খাচ্ছি, দেখা যাক, আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো। আর সুস্থ হতেই হবে, কারণ সামনে একটা বিশাল বড় আনন্দের দিন আসছে এগিয়ে, তো ওই জন্যে। আর 25 তারিখ নিয়েও আমাদের একটা প্ল্যান আছে, তো তার আগে সুস্থ তো হতেই হবে, বুঝতেই পারছো কথা বলতে ভীষণই কষ্ট হচ্ছে। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবটাই, গুছিয়ে ফেলতে পারবো সবটাকে। এরকম হয় না সচরাচর, কলকাতা এলেও আমার এরকম হয় না, আমি রেগুলার যেভাবে ব্লগ দিই সেরকমই যায়, তো একটু প্রবলেম হয়েছে এবছর, ঠিক হয়ে যাবে। তো চলো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি তাহলে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো।